ইরানে সর্বাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবস্থা খুবই খারাপ। ইরানও জানিয়েছে ইরান এর শক্ত দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মানে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাত লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় ভাইরা, ইরান তার মিসাইল সিস্টেমের মাধ্যমে এই হামলাকে মোটামুটি প্রতিহত করেছে, কোনো হতাহত হয়নি। তবে কমপক্ষে 12 থেকে 18টি যুদ্ধ বিমান গভীর রাতে ইরানের আকাশে প্রবেশ করে। এরপর ইরানের বিভিন্ন শহরে তারা বোমা বর্ষণ করে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এত গভীর রাতে কেন? আমরা দেখেছি আমেরিকাকেও যখন তারা ইয়েমেনে আক্রমণ করে গভীর রাতে, মানে ভয় যদি থাকে তাহলে এটাই করে বুঝি মানুষ। ইরান জানিয়েছে সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা তারা তৈরি করবে, এবং ইরানের ভয় ইতিমধ্যে ওদের মধ্যে এখন একটা আতঙ্ক তৈরি হয়েছে। ওরা তো করেই ফেলেছে, ইসরায়েল তো হামলা করেই ফেলেছে। ধারণা করা হচ্ছে কিছু হতাহত হতে পারে, তবে ইরান জানিয়েছে কোনো অবস্থায় কোনো হতাহত হয়নি। এর সর্বাত্মক নজরদারি ছিল আমাদের এবং আমাদের মিসাইল সিস্টেমের মাধ্যমে এগুলিকে প্রতিহত করা গেছে। সর্বাত্মক একটা যুদ্ধের গন্ধ পাচ্ছি, বারুদের গন্ধ। নিঃশ্বাস টানলেই মনে হচ্ছে কোন এক বোমার বর্ষণে জ্বলসে যাওয়া একটা শহরের গন্ধ পাচ্ছি। তবে কি সেই প্রলয়নকারী মানহামার যুদ্ধের সূচনা শুরু হয়ে গেছে? সেই যুদ্ধটা কি আসন্ন? যে যুদ্ধের কথা আজ থেকে 1500 বছর আগে আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মনে রাখবেন এটা হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। আপনি হয়তো মনে করেন যদি এই মুহূর্তে ইসরায়েলকে ব্যানিশ করে দেয় তারপর এটা হবে, এটা হওয়ার কথা, এটা কেউ ঠেকাতে পারবে না। কারণ এটা প্রিয় নবীজির কথা যে এটা হবে, তার মানে হবে। ইমাম মাহদী আলাইহিস আসবে, তার মানে আসবে, দাজ্জাল আসবে, আসবে। ইসরায়েলের বাবে লুত শহরে দাজ্জালকে এটা করা হবে, কতল করা হবে, এটাও হবে। আপনি কোনোটা ঠেকাতে পারবেন না। এখন প্রশ্ন হলো সেটা কবে হবে, সেটা শুরুটা কারা করবে? তবে আমার কেন জানি মনে হচ্ছে শুরুটা হয়ে গেছে। ফিলিস্তিন কিংবা লেবানন কিংবা সিরিয়া কিংবা ইরান কিংবা ইরাক কিংবা মিশর, ছোট পরিসরে কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আপনি কি জানেন আপনার প্রতিবেশী মায়ানমার, সেখানে প্রতিদিন 4টি স্থানে যুদ্ধ হয়? আপনি এখানে বসে হয়তো অনুভবই করতে পারতেছেন না, আপনার পার্শ্ববর্তী মায়ানমারে 4টি স্থানে ভয়াবহ যুদ্ধ চলতেছে। আপনি কি এখান থেকে অনুভব করতে পারতেছেন? তাহলে আপনি কী করে মালহামা যুদ্ধের বর্তমান পরিস্থিতি অনুমান করবেন? অনুমান করতে গেলে এটার উপর খোঁজখবর রাখতে হবে, বিভিন্ন পয়েন্টে ভিডিও দেখতে হবে, আমাদের ভিডিও দেখেন আর যার ভিডিও দেখেন এটার উপর ফোকাস থাকতে হবে। তাহলে আপনি ইমাম মাহদী আলাইহিস আসার গন্ধ পাবেন, তাহলে আপনি দাজ্জালের মতন কানা ভণ্ড প্রতারকের আসার গন্ধ পাবেন, আপনাকে অনুভব করতে হবে। তবে আশার বাণী হচ্ছে ইরান রাশিয়ার সুকিও 35 তৈরি করার অনুমতি পেয়েছে, এটা ইরানে তৈরি হবে, ইরানে এর পার্টসপাতি জোড়া লাগানো হবে। প্রিয় ভাইরা, ভয়ঙ্কর একটা যুদ্ধের গন্ধ পাচ্ছি। তবে বাংলাদেশের প্রভাব পড়বে, কারণ বিশ্বের যেখানে যুদ্ধ লাগে বাংলাদেশে অলৌকিকভাবে এর প্রভাব পড়ে। দ্রব্যমূল্য, পেঁয়াজের দাম বেড়ে যাবে, কাঁচামরিচের দাম বেড়ে যাবে, পাতাকপির দাম বেড়ে যাবে, কারণ ওরা বলবে এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। আসলে বাংলাদেশে প্রভাব পড়বে না, বাংলাদেশে প্রভাব তখন পড়বে যখন পরিপূর্ণ যুদ্ধের সূচনা শুরু হবে। ইরান জানিয়েছে তারা তাদের সর্বাত্মক মিসাইলকে প্রস্তুত রেখেছে ইসরায়েলের বিরুদ্ধে। আগামী কয়েকদিন কয়েক ঘন্টার মধ্যেই তারা এর শক্ত প্রতিরোধ এবং প্রতিবাদ জানাবে। আল্লাহ জানে আমাদের কপালে কী আছে। হে আল্লাহ, মেহরবানি করে বিশ্ব মুসলিমকে আপনি হেফাজত করুন, তাদেরকে রক্ষা করুন। ইমাম মাহদী আলাইহিস সালামকে অতি দ্রুত পাঠিয়ে দেন।